বাবুর জন্য অত্যাচার করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন। আজকে বাবু অকালে আমাদের মাঠ থেকে চলে গেছে, বাবুর দুটি কিছু বাচ্চা তার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। এ সিন দেখা যায় না, এ দেখা যায় না, এ সিন দেখা যায় না। সেই বাবু এতগুলি মামলা মাথায় নিয়ে আজকে বাবু আমাদের মাঠ থেকে চলে গেছে। তাই আমি কালকে যখন আমি, হ্যাঁ বাবু তুমি চলে গেলে, আমি রেখেছি অসময়ে, সময় হওয়ার পূর্বেই চলে গেল আমাদের আদরের ছোট্ট বাবু। আমরা থাকলাম, বাবু আমাদের ছেড়ে চলে গেল, আমরা একটা সম্পদকে হারালাম যা দলের প্রতি যে আনুগত্য ছিল, নেতাদের প্রতি তাদের শ্রদ্ধা, কর্মীদের প্রতি যে ভালোবাসা ছিল, বাবুর তুলনা বাবুই, ছোট্ট বাবু, ছোট্ট বাবু ছিল না বাবু, অনেক বড় বাবু ছিল, অনেক বড় করতে পারছি না। এখন মনে হয় আসলে পৃথিবীতে কিছুই না, বাবুর মতো ছেলে চলে যেতে পারে, আমাদেরও সময় শেষ, এরকম মাঝে মাঝে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে যেতে পারে। বাবুর অসুস্থতা যখন শুনতেছিলাম, কিন্তু বাবু চলে যাবে এটা মাথাও ছিল না, কল্পনার মধ্যে নেই। বাবুকে, বাবু একজন ভালো সংগঠক ছিল, যে কারণে ছাত্র দলের নেতৃত্বে সাধারণ সম্পাদক হয়েছে, যেটা হাবিব ভাই বললেন, এবং ধারাবাহিকতায় আজকে সে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হয়েছে। এবং আশ্চর্যজনক ভাবে সে যে কত কর্মী বৎসল এবং কর্মী প্রিয় একজন নেতা ছিলেন, সে যদি কারোর কথা শুনতো এই ফোনটা করতে দেরি করতো না। আমি যে স্ট্যাটাসটি দিয়েছি সেটি আরেকটি আবেগ থেকে দিয়েছি। গত মেয়র নির্বাচনের সময় তার ছোট্ট একটা ছেলে আছে, সে সে আমার খুব ভক্ত হয়েছিল এবং সে আমার মতো করে একই ধরনের পোশাক পরে মুখে দাঁড়িয়ে কে সে আসে আমার বাসায় দেখা করতে, ভাই ভাবি সহ তার কন্যা সন্তান এবং সেই ছেলেটি, আপনারা হয়তো সেই ছবি দেখেছেন। এবং পরবর্তীতে আমার ক্যাম্পেইনে, নির্বাচন ক্যাম্পেইনেও অংশগ্রহণ করে এই এই পোশাকে আর কি। তো ওই ওই জিনিসটা আমি আসলে কোনোদিনও ভুলতে পারবো না। আমি বারে বারে ছবিটি দেখছিলাম। আর আমি আরেকটি কথাও বলেছি যে একজন এতিম হওয়ার পরই বোঝা যায় আসলে যে আরেকজন এতিমের কষ্টটা কি। তো আমার বাবাও কিছুদিন 6 মাস 7 মাস আগে মারা গিয়েছেন, কিন্তু তাও আমি, আমার বয়স 30-এর উপরে। তো আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য খারাপ লাগে যে তার কি পরিমাণ কষ্ট হতে পারে। তো সবাই থাকবে তার পরিবারের পাশে অবশ্যই, কিন্তু আমি বলতে চাই যে আমি আজীবন অন্তত, এই যে স্মৃতিটা আমার রয়েছে মেয়র নির্বাচনের সময়, আজীবন আমি তার পরিবারের পাশে থেকে যাব, সেটি যে কোনো ভাবেই হোক। সে আমি বলছি না তার কোনো, তাদের কোনো সহযোগিতা প্রয়োজন হবে বা এরকম কিছু নয়, একজন বড় ভাই হিসেবেও আমি সেই সেই ছেলেটির পাশে থাকবো, তার দেখভাল বা তাকে পরামর্শ যদি কোনোদিন দিতে হয় আমার নিজের ভাইয়ের মতোই আমি তাকে করবো। এবং তার যে পরিবারের অন্যান্য সদস্য রয়েছেন আমি অবশ্যই তাদের পাশে সারা জীবন থাকবো। তো বাবু যে কদিন থাকতো আমি ঘুরে ফিরে কিন্তু বাবুকে কাছে ভিড়া দিতে চাই। বাবু কিন্তু এত বিনয়ী ভাবে, ভাই ভাই আপনি যান পাশে, আমি তো সবটা থাকি না, তুই সব না, এটা কেমন দেখা যায়, এই যে এই যে কথা, এই কথাটা বলার লোক চলে গেছে, এই কথাটা বলার লোক চলে গেছে আমাদের মাঝ থেকে। এখন তো যাওয়ার পর যদি আমরা শিখি, একেবারে যে কেউ নেই তা না, কিন্তু ওর যে ওই যে কথা বললো খোকা ভাইয়ের একটি চুট তরিকুল ভাই, এক একজন ইমাদুল ছাড়া এক একজন এক এক, ওর ওই যে বিনয় ভাই, আরেকজন হয়তো বলতে পারে হাইফ ভাই আপনি পাঠিয়ে দেন, ওই রকম হবে না, ওই বিনয় হবে না, ওই ও যেভাবে বলছে ওইভাবে হবে না।